হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমার ভিউয়ার্স ভাই বোনেরা। তো আজকে আমি কলিজা সিঙ্গারা তৈরি করব। তো যা যা লাগবে এখানে সব কিছু নিয়ে নিলাম, নিয়ে নিছি আর কি। আলু কেটে নিছি, পেঁয়াজ, কলিজা, বাদাম, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ, মুগ ডাল, আদা রসুন বাটা, তো সব কিছু নিয়ে নিছি। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যতটুকু দরকার আর কি। তো এখানে আমি আবার পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো আমার ভিউয়ার্স ভাই বোনেরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। অবশ্যই মাশাল্লাহ অনেক খেতে অনেক ভালো হয়েছে, আশা করি আপনারা তৈরি করলেও ভালো লাগবে খেতে। এই তো অনেক বাচ্চারা কলিজা খেতে চায় না, তাদের জন্য এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা তো সিঙ্গারা, অনেক বাচ্চারা সিঙ্গারা পছন্দ করে। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি, তো এখন আমি পাঁচফোড়ন দিয়ে দেবো আর কি। আদা রসুনটা আমি আগে দিছি, পাঁচফোড়নটা একটু পরে দিছি, কারণ পাঁচফোড়নটা দেখা গেছে পুড়ে গেলে ভালো লাগতো না, বেশি যা লাগবো সেই জন্য আমি একটু পরে দিছি। তো পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে আলু দিয়ে দিব। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে, পাঁচফোড়নের ঘ্রাণ সুন্দর হয়েছে, বার হয়েছে। তো এখন আমি আলু দিয়ে দিলাম, আলুটা একটু তেলে ভাজা ভাজা করব। তেলে ভাজা ভাজা করে আলু ভাজা ভাজা হলে আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দিব। তো ভালো করে নেড়ে ভেজে ভেজে নিলাম। এখন আমি একটু হলুদ মরিচ আর লবণ একসাথে পানি দিয়ে গুলায় রাখবো, এগুলো যাতে পর্যন্ত ভাজা না হয়। গোলা রেখে আমি অন্যান্য সব উপকরণ আস্তে আস্তে দিতে থাকবো। এখন আমি এই আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মুগ ডালগুলো দিয়ে দেব। মুগ ডাল আমি আগে এই তেলে ভেজে নিছি, একটু ভাজা ভাজা করে নিছি তেলে, আর মুগ ডালটা দিলে অনেক ভালো লাগে খেতে। এখানে বাদামও দিয়ে দিছি, দোকানে কাঁচা বাদাম ব্যবহার করে কিন্তু আমি একটু ভেজে নিছি তেলে। ভাজা বাদামটা দিলে আর কি কাঁচা কাঁচা গন্ধ আসে না, সেজন্য আমি একটু ভেজে নিছি। এই তো এখন আমি এই মশলাটা যে গুলে রাখছি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশাইয়া আমি এখানে কলিজা দিয়ে দেবো। তো কলিজাটা আমি আগেই সিদ্ধ করে রাখছি লবণ দিয়ে, তো সিদ্ধ করে কেটে রাখছি ছোটো ছোটো করে, আমি এখন দিয়ে দিলাম। তো এই এইটা সিঙ্গারা আমি আগেই তৈরি করছি এর আগে, কিন্তু আর দিতে পারিনি, ঈদের জন্য তৈরি করে রাখছিলাম, ফ্রোজেন করে রাখছি তৈরি করে, কারণ ঈদের দিন তো আর এত কিছু তৈরি করা যায় না কুরবানির ঈদ, সেই জন্য। এই তো গরম মশলাও দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন দেওয়া যতটুকু লাগে ততটুকুই দেওয়া, যতটুকু হলো। তো আমি এখানে কাঁচামরিচও দিছি এবং এই কামরাঙ্গা মরিচও দিছি, কেউ কামরাঙ্গা মরিচ বলে কেউ ঘিয়া মরিচ বলে, তো দিয়ে দিলাম। একটু সিঙ্গারা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তো এখন আমি ফুটটা রান্না করে নেব ভালো করে। ফুটটা রান্না করার পরে আমি ঢোল তৈরি করবো, কারণ ফুটটা ঠান্ডা হয় হয়তো হয়তো আমার তো রেডি হয়ে যাবে। তো ফুট তৈরি করা হয়ে গেছে। তো আমার ভিউয়ার্স ভাই বোনেরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর খেতে অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুবান্ধবদের স্বজনদের সাথে শেয়ার করবেন। এই তো আমি ডো তৈরি করে নিতেছি। ডো তৈরি করার জন্য আমি এখানে অনেক ময়দা নিয়ে নিলাম, প্রায় হাফ কেজির মতো হইব। তাই ময়দা আমি লবণ দিয়ে দিব আর কালো জিরা দিব, কালো জিরা আর লবণ দিয়ে আমি এটা ভালো করে আগে মাখাই নেবো শুকনো উপকরণগুলো। তারপর আমি তেল দিব, এখানে প্রায় আমার হাফ কাপের চেয়ে একটু কম হইব তেল লাগছে এই ময়দাটা মাখানোর জন্য।
তো ঈদের আগের এই ভিডিও করা, এডিট করবো করবো করে করা হয় না। তো রেসিপি দিব বলছি ঈদের আগেই দিব দিব তো মানে, তো এখন ঈদের পরে দিতেছি। তো আমি একটু একটু পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে এটা মাখাবো, নর্মাল পানি। তো আবারও বলি, আমার যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে করে কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা পাশে থাকলেই আমি সামনে আগাইতে পারবো। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সামনে দিয়ে আরও ভালো করতে পারি। কিন্তু ডুটা আমি মাথায় রাখছি। তো এখানে আমি সেখানাতে কীভাবে বাস দিলাম সেই ভিডিওটা আমার ই হয়ে গেছে, কীভাবে ডিলিট হয়েছে মোবাইল থেকে বলতে পারবো না, কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি একটু সিঙ্গারা আস্তে আস্তে সবগুলো সিঙ্গারা বানাই নিব। তো আশা করি সবাই ভালো থাকবে। আমি অল্প কিছু সিঙ্গারা ভাজবো আর সবগুলো ফ্রিজে রেখে দেবো প্রয়োজন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।